অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হিমন্তই, সিদ্ধান্ত চূড়ান্ত সংসদীয় বোর্ডের। অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হিমন্তই, সংসদীয় বোর্ড এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে বিজেপির একটি সূত্র ইতিমধ্যে নিশ্চিত করেছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে একটা তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছিল রাজ্য জুড়ে। কেউ কেউ মনে করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব সর্বানন্দ সোনোয়ালকে ফের মুখ্যমন্ত্রী করতে চাইছে। অন্যদিকে এই মুহূর্তে রাজ্য বিজেপির শক্তিশালী নেতা হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান রাজ্যের বেশিরভাগ মানুষ। এই অবস্থায় যদি হিমন্তকে মুখ্যমন্ত্রী করা না হয়, তাহলে তিনি 30 থেকে 40 জন বিধায়ক নিয়ে কংগ্রেসে ভিড়তে পারেন বলেও একটা খবর রটেছিল। কিন্তু হিমন্ত সবকিছু সংসদীয় বোর্ডের উপর ছেড়ে দেন। অবশেষে আজ সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নিল হিমন্তকেই করা হবে অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী। সংসদীয় বোর্ড মুখ্যমন্ত্রী পদের জন্য হিমন্তের নামের পাশেই সিলমোহর দেন। শুধু আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া বাদবাকি সব প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।